فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন, নামাজ না পড়লে ব্যক্তি কাফের হয়ে যায়? নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়, একেবারেই পড়ে না এলোক কাফের হয়ে যাবে ইজমা সবার মতেই, সবার মতে যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের, সে ইমানদার নয়। কিন্তু যেই ব্যক্তি পড়ে আর ছাড়ে, পড়ে মাঝে মাঝে মধ্যে ছুটে যায়, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছুটে যায়, ছেড়ে দেয় ইচ্ছাকৃত না ছুটে যায়, এই ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে তাকে শেফা শেখ তো কোনো সন্দেহ নেই, তবে তাকে ধরে রাখতে হবে, জেলে জেলে আটকে রাখতে হবে, যতক্ষণ নামাজ পড়ে তখন তাকে ছাড়া যাবে না, ও নামাজ তাকে পড়াতে হবে, তবে তাকে কাফের বলেন না তিনি, ফাসেক বলেন। এর বিপরীতে তিন ইমাম তাকে কাফের বলেন। ইমাম শাফরি এবং মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকে হাদ্দান কাফের হিসেবে হত্যা করা হবে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে তাকে কুফরান মুরতাদ মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে এখানে মৌলিক তিন মাজহাবের মত, কিন্তু কেউই তাকে ছেড়ে দিতে বলেনি, সবাই নিকটে সে বড় ধরনের গুনার কাজ করেছে। কারণ হাদিস যেটা আসছে, কেউ এক এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয়া বড় কবিরা গুণ অন্তর্ভুক্ত, টাইম মোতাবেক না পড়লে এটা কবিরা গুণের অন্তর্ভুক্ত। এবং হাদিসে আপনার পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার স্বপ্নিক যে মেরাজ হয়েছিল সেখানে তিনি দেখেছেন এক লোককে যে তাকে সে নদীর সাঁতার কাটে যাচ্ছে, তার মাথার উপর দিয়ে আবার জোর করে মারা হচ্ছে, তার মাথা গুঁড়িয়ে যাচ্ছে, আবার এক হচ্ছে আবার গুঁড়িয়ে যাচ্ছে, বলে কে বলে সে ঘুমিয়ে থাকতো সালাত আদায় করতো না, সে ঘুমিয়ে থাকতো সালাত আদায় করতো না, এই জন্য তার এই শাস্তি হচ্ছে। তো এটা কেন হলো? কারণ সালাতের এই শাস্তি একটা মারাত্মক শাস্তি, এবং সালাত এমন এক সালাত ত্যাগ করে এমন এক গুণা যার পরে সরাসরি কুফুরির গুণা তারপরেই, এটা হচ্ছে অন্তত ন্যূনতম জিনিস। আর যেটা আলেমদের প্রসিদ্ধতম মত সেটা হচ্ছে সালাত ত্যাগকারী ইমানদার নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বাইনানা বাইনাস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে অঙ্গীকার হচ্ছে সালাতের, যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অনুরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফর তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা, সালাত ত্যাগ করলে সে বাইনাল সে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ও বাইনাল ইমান আল কুফর তারকুস সালাহ, ইমান এবং কুফুরি এবং সালাত বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা, সালাত ত্যাগ করার করলেই সে কাফের হয়ে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস। এবং শাকিক ইবনে আবদুল্লাহ বলেন যে আমি আদরাকতু সালাসিন মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 জন সাহাবিকে পেয়েছি, কুল্লুহুম কানু ইয়ারাউনা তারকা সালাতি কুফরান, তারা প্রত্যেকেই তারা সালাত ত্যাগ করে কাফের মনে করত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যারা সালাত ত্যাগ করতো না তাদেরকে তিনি ইমানদার হিসেবে ঘোষণা করতেন, তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। অর্থাৎ রসুলকে যখন বলা হতো যে আপনি এতে মুমকিন মুনাফিক তো কেন হত্যা করেন না, বলে যে নুহিতান কাতিল মুসাল্লিন, যারা সালাত পড়ে তাদেরকে আমি হত্যা করতে নিষেধ করেছি। যেন সালাত পড়াটা তাদের একটা মানে, যে কোনো মানুষ বোঝা গেল সালাত না পড়লে তার জন্য সেই এটা নাই, সেই নিরাপত্তাটা নেই, নিরাপত্তা না, সালাত না পড়লে সেই নিরাপত্তা নেই। সাহাবায়ে কেরাম বলেন যে সালাতে কেউ জামাতে যদি কেউ হাজির না হতো আমরা তাকে মুনাফিক মনে করতাম, জামাতে হাজির না হয় সালাত ত্যাগ করা নয়, শুধু জামাতে হাজির না হলেই। এটা তাদের কাছে এটা বিখ্যাত বর্ণনা রয়েছে, বুখারী মুসলিম বর্ণনা হাদিস স্পষ্ট এসেছে, কেউ কেউ সালাতে আসতে না পারলে তার সম্পর্কে মুনাফিক চিন্তা ভাবনা তাদের মধ্যে লাগতো যে বোধহয় এই জন্য আসে না। সেখানে সালাত যে ব্যক্তি পড়ে না তার অবস্থা কী হতে পারে? আল্লাহর সাথে বান্দার বাহ্যিক সম্পর্ক হচ্ছে এবং আর্থিক সম্পর্ক হচ্ছে, বাহ্যিক এবং আর্থিক সম্পর্ক হচ্ছে সালাতের। ইমান যে আসে তার পরিচয় কীভাবে আপনি পাবেন? একজন মানুষের ইমানদার পরিচয় পেতে হলে তাকে অবশ্যই সালাতের মধ্যে আসতে হবে। অন্তরের ইমান তো দেখা যায় না, আর মুখে যে কোনো মানুষ বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে পারে, অন্তর নাও থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি সালাত পড়বে সময় দিয়ে এর অর্থ হচ্ছে তার আসলে ইমান আসে না, সালাতে আসতো না। হ্যাঁ, যদি কোনো কেউ দেখানোর জন্য আসে সেটা তো আল্লাহ তাআলা দেখছে তার অবস্থা, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে ইমানের সাক্ষী দেয় যে হ্যাঁ লোকটা আসলে ইমানদার, কারণ সালাতের জন্য আসছে এবং তার বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা না নেয়। সুতরাং বোঝা গেল মানুষের মধ্যে ইমান এবং কুফুরের পরিচয় পাবেন আপনি সালাত দিয়ে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফাখাল্লু সাবিলহুম, তারা যদি তওবা করে এবং সালাত কায়েম করে যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দেয়। অর্থ সালাত কিন্তু আপনার নিরাপত্তার একটি গ্যারান্টি, অর্থাৎ দুনিয়ার বুকে শাস্তি থেকে নিরাপত্তা পেতে হলে সালাত একটি গুরুত্বপূর্ণ একটি এলিমেন্টস। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী জমানায় যখন এরা আসবে, বিভিন্ন শাসকরা আসবে যারা বিভিন্ন রকম জুলুম করবে, বিভিন্ন রকম অন্যায় করবে, বিভিন্ন রকমের গুনার কাজ করবে, অপরাধ করবে, এদের বিরুদ্ধে কি আমরা দাঁড়াবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা মা সাল্লু,
যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আনা যাবে না। এর অর্থ হচ্ছে সালাত কিন্তু তাদেরকেও এই সালাত আদায় করার কারণে তারাও কিন্তু আপনার আক্রমণ থেকে মাফ পেয়ে যাচ্ছে, এবং শাসক গোষ্ঠীও তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য বলা হয়েছে। তো একজন মানুষ সালাত আদায় করার মাধ্যমে সে ইমানদার বলে বিবেচিত হবে, সালাত আদায় না করলে সে কাফের বলে বিবেচিত হবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন।